জানুয়ারিতে বিয়ে করবেন অভিনেতা অদ্বৈত রায়। সৌরভ দর্শনের পর টলিপাড়ায় আবারও বাজতে চলেছে বিয়ের সানাই। শোনা যাচ্ছে এরকমই খবর, এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী ও অভিনেতা অদ্বৈত রায়। 2023 সালে টলিপাড়াতে সাত পাকে বাঁধা পড়েছেন কিছু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। 2024 সালে কিছু মাসের মধ্যেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অদ্বৈত রায় ও কৌশাম্বী। আনুষ্ঠানিক ঘোষণা এখনও কিছুই করেনি অদ্বৈত এবং কৌশাম্বী, তবে তাদের প্রেম নিয়ে টলিপাড়াতে বেশ চর্চা হয়। তবে জানা যাচ্ছে জানুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অদ্বৈত এবং কৌশাম্বী, কিন্তু এই বিষয়ে এখনও মুখ খোলেননি তাদের মধ্যে কেউই। ইতিমধ্যেই নাকি বিয়ের শপিং করতে শুরু করে দিয়েছেন তারা দুজনে, এরকম খবর শোনা যাচ্ছে টলিপাড়াতে। অদ্বৈতের প্রথম বিয়ে ঠিক হলেও সেটা আর ছাদনাতলা অবধি পৌঁছায়নি। বড় পর্দায় দেখা যাবে অভিনেতা অদ্বৈতকে, তার ছবির শুটিং চলছে বেশ জোর কদমেই। অন্যদিকে অভিনেত্রী কৌশাম্বীকে দেখা যাচ্ছে জি বাংলায় পুরকি ধারাবাহিকে অভিনয় করতে। অন্যদিকে অভিনেতা অদ্বৈত রায়কে মিঠাই ধারাবাহিকের পর সকলেই অপেক্ষা করছে তাকে ছোট কিংবা বড় পর্দায় দেখার জন্য।